বাতের ব্যথা একটা খুব কমন টার্ম আমাদের দেশে, যে কেউ যে কোনো ব্যথা হলেই বলে যে এটা আমার বাতের ব্যথা। আসলে বাত কি জিনিস সে সম্পর্কে একটু বলেন। আমি আপনার সাথে একদিক দিয়ে একমত যে যে কোনো ব্যথারই আমরা বাত বলে থাকি বাংলাদেশে, এটা প্রাচীনকাল থেকে প্রচলিত হয়ে আসছে। তবে বাত আসলে ডাক্তারি বলতে ভাষায় তেমন কোনো আপনার ওয়ার্ড নেই। আমরা অনেক সময় রিউমাটিজম বা যদি গাউটি আর্থ্রাইটিস হয় তাদেরকে আমরা বাত রোগ বলে থাকি। তারপরে আমি বলবো বাত এমন একটা শব্দ বা যেখানে আমরা অনেকগুলা রোগ একসাথে হয়েছে। আপনি যদি ডাক্তারি ভাষায় আমরা আনি, যেমন মেরুদণ্ড ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা বা বিভিন্ন আর্থ্রাইটিস ব্যথায় যখন কেউ চলাফেরা কাজকর্মে তার ব্যাঘাত ঘটে, তার পারিবারিক কাজে মানে তার অফিসিয়াল কাজে চলাফেরা এবং সে কষ্ট পায়, তখনই আমরা সেটা বাত রোগ হয়েছে বলে থাকি। তার ভিতর সবচেয়ে কমন যেটা হচ্ছে মেরুদণ্ডের সমস্যা, যেটা আমরা PLID বলে থাকি। প্রায় কোমরে ব্যথা এরকম কোনো রুগী নেই যে, বা প্রতিটা পরিবারে একজন দুজন এই রুগী আছে যারা কোমর ব্যথা ভুগে থাকছে। তার ভিতর যেটা আমরা সবচেয়ে কমন কজ যেটা পেয়ে থাকি, যে দেখেন MRI এর একটা ছবি, যে PLID বা প্রোল্যাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক, তা থেকে কোমর ব্যথা হবে, ব্যথা পায়ে চলে যেতে পারে, শিরশির করতে পারে বা ঝিঝি করতে পারে, অনেক সময় ঘাড়ে যদি এটা হয় ঘাড় থেকে হাতে ব্যথা হতে পারে, এবং রুগীর এটা বাতের ব্যথা বলে থাকে। আসলে এটা বাতের কোনো সমস্যা না, এটা হচ্ছে এক প্রকারের নার্ভে কম্প্রেশন, বা আমরা যেটা ডাক্তারি ভাষায় নার্ভ রুট কম্প্রেশন বলে থাকি, অথবা নার্ভ বা কর্ডে কম্প্রেশন, তা থেকে এটা হয়। এটা একটা স্নায়বিক সমস্যা, তা থেকে বিভিন্ন ব্যথা বেদনা হতে পারে। তারপরে বিভিন্ন আর্থ্রাইটিস থেকে আপনার আমাদের অনেক সময় বাতের ব্যথা হতে পারে। যেমন এই একটা ছবি দেখেন, এটা হাঁটুর একটা ক্ষয় রোগ যেটা আমরা আর্থ্রাইটিস বলে থাকি। বা আচ্ছা, এটা কিন্তু খুব কমন, প্রায় দেখা যায় যে একটু বয়স্ক মানুষের কিন্তু আজকাল দেখা যায় যে নড়াচড়া করছেন না, তারা হাঁটু একদম স্টিফ হয়ে যাচ্ছে, বা হাঁটুর ব্যথার জন্য তারা নিচে বসেও কাজ করছেন না। তাদের কি হাঁটুতে এরকম অবস্থা হচ্ছে না? অবশ্যই, এটা আমি এই পাশে যে ছবিটা, এটা একটা নর্মাল হাঁটুর ছবি। এখানে দেখেন সাদা অংশটা উপাশে গিয়ে লাল হয়ে গিয়েছে এবং টোটালি খুব ক্লোজড হয়ে গিয়েছে হাঁটুর মানে আর্থ্রাইটিসের কারণে। এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিসের একটা ছবি, এবং হাঁটুর ব্যথা, কোমর ব্যথার পরে সবচেয়ে বেশি ব্যথা ভুগে থাকে মানুষ, হাঁটু ব্যথা জনিত সমস্যা, এবং এই সমস্যাটা তৈরি হয়। এখানে দীর্ঘদিন যেটা আপনি বলছিলেন যে বসে থাকা, এখন ব্যথা হলে, হাঁটু ব্যথা হলে আমরা অনেক সময় বলে থাকি যে আপনি আপাতত চেয়ারে বসে নামাজ পড়েন, বা সিঁড়ি বা মানে উঠানামা করবেন না, চলাফেরায় সাবধানে চলেন, কিছু রেস্ট্রিকশন দিয়ে থাকে। এটা কিন্তু একটা সাময়িক, এটা কিন্তু পার্মানেন্ট কোনো সমাধান না। কিন্তু রোগীরা দেখা যায় এভাবেই চলতে থাকে যে চেয়ারে বসে নামাজ পড়ে, নিচে আর বসে না, তখন আস্তে আস্তে এই হাঁটুর ক্ষয়টা বা আর্থ্রাইটিসটা আরও খারাপ হয়ে যায়। বিকজ আপনি জানেন হাঁটুর ভিতরে এক প্রকার সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেটা যদি আপনি মুভমেন্ট না করেন ফ্লুইড কিন্তু প্রোডাকশন হবে না, কারণ সাইনোভিয়াল যে পর্দা থাকে, পর্দা থেকে ফ্লুইডটা বের হতে গেলে আপনাকে ট্রিগারিংয়ের দরকার, আপনার এক্সারসাইজের দরকার, মুভমেন্টের দরকার। যদি মুভমেন্ট না করেন তাহলে এইভাবে হাঁটু এই অবস্থা হয়ে যাবে এবং দুইটা হাড় একসাথে জোড়া লেগে যেতে পারে, যেটা অ্যানকালোসিস হয়ে যেতে পারে। সেই পর্যায়ে, এক পর্যায়ে দেখা যায় যে কোনো সময় আবার রুগী যদি জোড়া লেগে যায় হাঁটু, তখন আর সে ব্যথা হয়তো থাকে না কিন্তু সে হাঁটতে আর পারে না, এবং এক পর্যায়ে সে মানে দাঁড়ানো যে সাহসও সে পায় না, এবং হাঁটুর বিভিন্ন ডিফর্মিটি আসে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।